Hazal bhai,
अरे एक بسم الله الرحمن الرحيم لخ كوتي قدم بوسي عرس كوري امار آقا امار صاحب امار پشوها امار دستوگير امار احان اما امار درودی باندھو بشولی خاجا بابا شاہ صوفی سيد علامہ مولانا فرید پوری قدس سر العزیز صاحب نور قدم مبارک قدم بوسي عرس كوري قبلہ جان حضورير আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের উলদ পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করছি কেবলা জান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর ইমাম এই জাতির আশা এবং ভরসার একমাত্র স্থল
জাগের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মোস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে কদমবসে আরজ করছি কেবলা জান হুজুরের আদরের পবিত্র আমাদের মাথার তাজ হযরত খাজা বরসাসামিয়া মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদমবসে আরজ করছি কেবলা জান হুজুরের আদরের পবিত্র জাগের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে কদমবসে আরজ করছি খাজা পরিবারের মহাসম্মানিত সকল সদস্য এবং সদস্যবৃন্দের প্রত্যেকের পক্ষ থেকে মোবারকে সকলে নিজ নিজ আসন গ্রহণ করুন সম্মানিত উপস্থিতি আজকের এই কাউন্সিল অধিবেশনের সম্মানিত উপস্থিতি আজকের এই নির্বাচনী কাউন্সিল অধিবেশনের সভাপতিত্ব করবেন জাকের পার্টি জয়পুরহাট জেলার সম্মানিত সুদক্ষ এবং সুযোগ্য সভাপতি জনাব সিরাজুল ইসলাম পোজদার সাহেব আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সকলে আলহামদুলিল্লাহ বলি আমরা এখনই পবিত্র কালামে হাকিম থেকে তালাওয়াত করা হবে পবিত্র কালামে হাকিম থেকে তালাওয়াতের মাধ্যমে আমাদের মূল আনুষ্ঠানিকতা আমরা শুরু করতে যাচ্ছি পবিত্র কালামে পাক থেকে তালাওয়াত করবেন এই কেন্দ্রীয় কাউন্সিল টিমের অন্যতম সদস্য জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি মাওলানা হাফেজ কাউসার আহমেদ চাঁদপুরি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم ধন্যবাদ হাফেজ মাওলানা মুফতি কাউসার আহমেদ চাঁদপুরিকে সম্মানিত উপস্থিতি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাকের পার্টির প্রতি গোলাপ ফুল নিয়ে যারা নির্বাচন করার যারা প্রস্তুতি নিয়েছেন নির্বাচন করতে যা ইচ্ছুক আজকে তাদের মধ্যেই ভোটাভুটি হবে তো আপনারা যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে
যারা গোলাপ ফুল প্রতীকে নির্বাচন করতে চাচ্ছেন, জাকের পার্টি মূল দল, জাকের পার্টি সহযোগী সংগঠন এবং মহিলা ফ্রন্ট এবং ছাত্রী ফ্রন্টে সকলের জন্য এটা উন্মুক্ত। যে কেউই আপনারা প্রার্থী হতে পারেন, যদি আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচন করার ইচ্ছা আপনি পোষণ করেন, প্রস্তুতি আপনি রাখেন, তাই আপনাদেরকে যারা প্রার্থী হতে চাচ্ছেন আপনারা আমাদের সম্মানিত জাকের পার্টির সম্মানিত মহাসচিব মহোদয়ের কাছ থেকে ফরম নেওয়ার জন্য আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। তার সাথে উপজেলা নির্বাচনে, উপজেলা চেয়ারম্যান নির্বাচনে যারা গোলাপ ফুল নিয়ে যারা নির্বাচন করতে চাচ্ছেন আপনারাও ফরম নেবেন, এবং এই পৌরসভায় পৌর মেয়র নির্বাচনে যারা গোলাপ ফুল প্রতীক নিয়ে যারা নির্বাচন করতে আপনারা চাচ্ছেন আপনারাও ফরম নিয়ে ফরম ফিল আপ করে সম্মানিত মহাসচিব মহোদয়ের কাছে জমা দিবেন। এবং তার সাথে অবশ্যই আমাদের জয়পুরহাট সদর থানা এবং পাঁচবিবি উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাকের পার্টির প্রতীক গোলাপ ফুল নিয়ে আপনারা যারা নির্বাচন করতে চাচ্ছেন আপনারা এখান থেকে ফরম নিয়ে যান, ইউনিয়ন নির্বাচনের ফরম ফিল আপ করে আপনারা সম্মানিত মহাসচিব মহোদয়ের কাছে জমা দিবেন। এখন আপনাদের সম্মুখে আমাদের আজকের এই কাউন্সিল টিমের সম্মানিত টিম প্রধান জাকের পার্টির সম্মানিত মহাসচিব মহোদয় আপনাদেরকে একটি ঘোষণা তিনি জানাবেন। আজকে আমাদের বাম পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন, আজকে একটা খুব বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। আসলে আবেগে আমাদের গলা বুঝে আসে, আনন্দের কান্না আসতে চায়। আজ ছয় জুলাই, পবিত্র ছয় জুলাই জাকের পার্টি মহিলা ফ্রন্টের 27তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ থেকে 27 বছর আগে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলি হজরত মাওলানা শাসির খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেব নিজের পবিত্র হুজরা শরীফে এই জাকের পার্টি মহিলা ফ্রন্টের প্রতিষ্ঠা করেছিলেন। সেই সূচনা লগ্ন থেকে জাকের পার্টি কেন্দ্রীয় সভানেত্রী মিসেস শাইনা ফয়সাল অত্যন্ত দৃঢ়তা, অনমনীয় একাগ্রতা, নিজেকে সর্বাত্মকভাবে উজাড় করে দিয়ে হার না মানা দৃঢ় প্রত্যয় নিয়ে জাকের পার্টি মহিলা ফ্রন্টকে আজকে জাতীয় পর্যায়ে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত করেছেন। হয়তো খুব বেশি দিন দূরে না, জাকের পার্টি মহিলা ফ্রন্টের নেতৃত্বে এদেশের নারী সমাজের অধিকার, মর্যাদা, স্বাতন্ত্র্য, স্বকীয়তা এবং পর্দার ভিতরে থেকে পুরুষের সাথে সমানভাবে অংশগ্রহণ করে ব্যক্তি, পরিবার, সমাজ সর্বোপরি দেশের ভাগ্য উন্নয়নে, দেশের উন্নয়ন অগ্রগতিতে সর্বাত্মক ভূমিকা রাখবে জাকের পার্টি মহিলা ফ্রন্ট। আর তার সফল নেতৃত্ব দেবেন জাকের পার্টি মহিলা ফ্রন্টের পরম পূজনীয়া, পরম শ্রদ্ধেয়া কেন্দ্রীয় সভানেত্রী মিসেস শাইনা ফয়সাল। করতালি হবে। জাকের পার্টি আজকের কাউন্সিল, আজকের কাউন্সিল, আরে তাকবীর। আজকে এই কাউন্সিলে নিশ্চিতভাবে মিলাদ মাহফিল হবে এবং বিশেষভাবে জাকের পার্টি মহিলা ফ্রন্টের আরো অগ্রগামিতা চেয়ে মহান আল্লাহর দরবারে মোনাজাত হবে। ধন্যবাদ। ১০০ 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 ১০
সম্মানিত উপস্থিতি যারা হাতের কাজ করার আপনারা হাতের কাজ করেন জবান বন্ধ রাখতে হবে জবান বন্ধ রেখে হাতের কাজ আপনারা করেন এখন আপনাদের সম্মুখে পরিচিতির পালা এখন আপনাদের সম্মুখে পরিচিতির পালা আজকেই জাকের পার্টির কেন্দ্রীয় কাউন্সিল টিমের সম্মানিত টিম প্রধান সহ টিমের সদস্য যারা উপস্থিত হয়েছেন তাদেরকে পরিচয় করে দেওয়া হচ্ছে আপনাদের সম্মুখে উপস্থিত আছেন কেন্দ্রীয় টিম প্রধান হিসাবে জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জাকের পার্টির সম্মানিত মহাসচিব জনাব শামীম হায়দার জনাব শামীম হায়দার আমাদের মাঝে আর উপস্থিত আছেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি যুব ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব শেখ নজরুল ইসলাম লিটন আমাদের মাঝে উপস্থিত আছেন জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টির যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মোর্শেদ হাসান জামা আমাদের মাঝে উপস্থিত আছেন জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি সিনিয়র এবং যুব হিন্দু ভক্ত ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপ্লব বণি আমাদের মাঝে উপস্থিত আছেন জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব শেখ নজরুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব আব্দুর রশিদ হাওলাদার আমাদের মাঝে উপস্থিত আছেন জাকের পার্টি কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব কৃষক মহিউদ্দিন ফকির আমাদের মাঝে উপস্থিত আছেন জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি সম্মানিত উপস্থিতি আমাদের পরিচিতির পালা শেষ হলো আমরা এখন যারা ফরম আপনারা নিয়েছেন আপনারা অতি দ্রুত ফরম পূরণ করে দয়া করে আমাদের টেবিলে সম্মানিত মহাসচিব মহোদয়ের কাছে দয়া করে জমা দেন এখন আপনাদের সম্মুখে বক্তৃতা দিয়ে দেখব এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে আসছেন জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরিকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি সর্বপ্রথম শতকোটি চুম্বন আরো স্পর্শী আমাদের বান্ধব আমাদের একমাত্র আশ্রয়স্থল হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পুত্র পবিত্র কলম মোবারকে উপস্থিত আজকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024 সামনে রেখে জাকের পার্টি রাজশাহী বিভাগ
জয়পুরহাট জেলা সংসদীয় আসন একের আজকে নির্বাচনী জাকের পার্টি নির্বাচন কাউন্সিলের সম্মানিত সভাপতি কেন্দ্র থেকে আগত জাকের পার্টি সম্মানিত মহাসচিব থেকে শুরু করে জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলী আমার সামনে উপস্থিত ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইয়েরা মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন মহা পবিত্র ঈদুল আযহা উদযাপনের পরে আরেকটি আনন্দকর মুহূর্তে জাকের পার্টি বিশ্বের প্রতিষ্ঠিত জাকের পার্টি হিজবুল্লাহ আল্লাহর দলের বিজয় অতি নিকটে জাকের পার্টির মনোনীত প্রার্থী নির্বাচন করার জন্য আগামীতে বাংলাদেশ কিভাবে চলবে বাংলাদেশ এই মাতৃভূমি কিভাবে আমরা রক্ষা করব আমার দেশের ভবিষ্যৎ আমার এই সংসদীয় আসন আমার গ্রামের মানুষ আমার প্রতিবেশী তাদের দায়িত্ব কার হাতে তুলে দেব সেটাকে নির্ধারণ করার জন্য আজকে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় কেন্দ্র থেকে তিনি জাকের পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে আপনাদের মাঝে প্রেরণ করেছেন আজকে যদি আপনাদের কাছে বলতে যাই বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে যতগুলো রাজনৈতিক দল তারা সংসদ সদস্য হিসাবে যাদেরকে নির্ধারণ করে সেটা কিন্তু কেন্দ্র থেকে সেই ঢাকা থেকেই তারা নির্ধারণ করে দেয় আপনাদের মাঝে এসে তারা নির্বাচনের সময় কিছুদিনের জন্য মাঠে ময়দানে আপনাদের সঙ্গে পরিচিতি হয় জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যদি চাইতেন তিনিও ঠিক তাদের মতোই একজন সংসদীয় সদস্য তিনি নির্ধারণ করে দিতে পারতেন তাতে কি হতো আপনার মনে প্রশ্ন জাগত আপনার এই জয়পুরহাটের খেটে খাওয়া মানুষ গ্রামগঞ্জে যাহারা আছে তাদের ভিতরে প্রশ্ন থাকতো যে কাকে এমপি সিলেক্টেড করে দিল আমি তো তাকে চিনলাম না আমি তো তাকে মনোনয়ন করি নাই আমি তো তাকে ভালোবাসতে পারবো না এটা যাতে না হয় এই জন্য হিজবুল্লাহর ইমাম আপনাদের সিদ্ধান্ত আপনারা নেওয়ার জন্যে আপনাদের মাঝে কেন্দ্র থেকে মহাসচিব মহোদয় থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থায়ী কমিটির সদস্যদেরকে আপনাদের মাঝে পাঠিয়েছে আপনারা কার হাতে এই সংসদীয় আসনের দায়িত্ব তুলে দিবেন সেটা সিদ্ধান্ত আপনারাই নেবেন কথা বলে ঠিক কিনা এটা কিন্তু অন্য রাজনৈতিক দলে এখনো করতে পারে নাই যে সিদ্ধান্তটা আপনাদের উপরে ছেড়ে দিয়েছে তাহলে আজকে আমরা এই কাউন্সিল অধিবেশনে উপস্থিত হতে পেরেছি আমরা আমাদের নিজের মনের চাহিদাটা আমার মনে যাকে চাবে প্রার্থী যাকে আমি ভালোবাসবো যাকে আপনি সৎ মনে করবেন নিষ্ঠাবান মনে করবেন যিনি আপনাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করবে ওই রকম একজন যোগ্য ব্যক্তিকে আপনি ভোট দিবেন এখানে আপনার বুঝতে হবে আগামী 5 বছরের জন্য সে আপনার এই আসনে আপনার জনপ্রতিনিধিত্ব করবে আপনার দেখাশোনা করবে অতএব আপনার সিদ্ধান্তটা যে আপনি নিতে পারবেন এদিকে আমরা খুশি না জোরে বলেন খুশি না তাই বলতে চাই আমার প্রাণের জাকের ভাই বোনেরা আমরা যাহারা জাকের পার্টি করি জাকের পার্টি মূল দল থেকে শুরু করে প্রত্যেকটা সকল সহযোগী সংগঠন ছাত্র ভাই থেকে শুরু করে কৃষক পর্যন্ত যুবক বলেন বৃদ্ধ বলেন আমরা যারা বিশ্বনির কাছে মুরিদ হয়েছি আমরা ওয়াদাবদ্ধ করেছি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সত্য তরিকা ছাড়বো না এই তরিকা মানি হচ্ছে জাকের পার্টি কথা বলেন ঠিক কিনা এই তরিকা মানি হচ্ছে জাকের পার্টি কেবলা দান হুজুর যখন 1999 সালে তিনি যখন জাকের পার্টির ঘোষণা দিয়েছিলেন আমরা বিশ্ব জাকের মঞ্জিলে যাহারা গিয়েছি বিভিন্ন পীরের দরবারে কথাগুলো যখন শুনি আমরা জানতাম তরিকা মানি হচ্ছে নুহের তরি কিন্তু আমার কেবলা দান যখন জাকের পার্টির ঘোষণা দিয়েছে সেদিন কিন্তু বিশ্ব আলী খাজা ফরিদপুরি বলেছে জাকের পার্টি হচ্ছে নুহের তরি জাকের মঞ্জিল জাকের পার্টি
শাকের ভাই বোনেরা কেবলা জান হুজুর পাকের কথা আমার কেবলা জান হুজুর এই পৃথিবীর জমিনে যাহা কিছু ভবিষ্যৎবাণী করছে প্রত্যেকটা কথা বাস্তবায়ন হইছে কি হয় নাই জোরে বলতে হবে হইছে কি হয় নাই চাকির পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যাহা কিছু বলেছে প্রত্যেকটা কথা বাস্তবায়ন হইছে কি হয় নাই আমার কেবলাদান হুজুর বলেছিল বাবা এমন একটা দিন আসবে এই বাংলার জমিনে চাকির পার্টি ছাড়া অন্য কোন রাজনৈতিক দল থাকবে না এটা কি বিশ্বাস হয় হুজুর বলছে বাবা জাকের পার্টির জন্য আপনারা সর্বদা মাঠে ময়দানে কাজ করেন আপনাদের কাজ হচ্ছে ইমাম সাহেবের কাজগুলোকে বাস্তবায়ন করা ইমাম সাহেব পৃথিবীতে আসবে তিনি আসার আগে যাহা কিছু করা দরকার সেই কাজগুলো জাকের পার্টির নেতা কর্মীরা করে রাখবে আজকে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় আপনাদেরকে দিয়ে মাঠে ময়দানে কাজ করাচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে জাকের মসজিদ নির্মাণ হচ্ছে এগুলোর কাজ যে আপনারা করতেছেন কেন করতেছেন বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখার জন্য আজকে অন্যান্য রাজনৈতিক দলের কথা যদি বলি তারা নিজেরা নিজেদের চিন্তা করে কুল পায় না তারা নেতৃত্ব দিবে টাকা ছাড়া তাদের নেতৃত্ব হয় না আর জাকের পার্টি যাহারা করে পকেটের টাকা খরচ করে তারা জাকের পার্টির গোলামি করে তাদের সঙ্গে আমাদের পার্থক্য এখানে তাদের হাতে নেতৃত্ব দিলে গরিবের হক তারা লুইটা বুইটা খাচ্ছে আর জাকের পার্টির গোলামেরা জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় হুকুম মাথায় করে যখনই বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ দেখা দেয় যখন কোনো বিপদের সম্মুখীন হয় তখনই জাকের পার্টির নেতৃবৃন্দগুলো মাঠে ময়দানে মানবতার কল্যাণে তারা কাজ করে এই দাওয়াতটুকু আমরা মানুষের ঘরে ঘরে দিতে পারবো নির্বাচন কিন্তু অতি নিকটে যদি যদি 2024 সালে জাতীয় সংসদ নির্বাচন হয় জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় বলেছে যদি নির্বাচন হয় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির পক্ষ থেকে গোলাপ ফুলের প্রতীক নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা আসনে 300টি আসনে জাকের পার্টি মোকাবেলা করবে এখন আমাদের কাজ কি আমরা যারা জাকের ভাই বোন আছি আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে মাঠে ময়দানে গোলাপ ফুলের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেওয়া আমরা কি দিতে পারবো না জোরে বলেন পারবো না এখানে আমাদের ব্যক্তিত্ব বলতে কিছু থাকবে না প্রার্থী যেই হবে মার্কা কিন্তু আমাদের গোলাপ ফুল জোরে বলেন মার্কা কি এখন আর ঘরে বসে বসে জাকের পার্টি করার সময় নাই এখন মুখে মুখে আমি জাকের পার্টির অমুক সভাপতি অমুক সংগঠনের সাধারণ সম্পাদক অমুক থানার সভাপতি অমুক পৌরসভার সভাপতি সেই দিন কিন্তু চলে গেছে সেই দিন চলে গেছে প্রত্যেকের ভিতরে ভালোবাসা থাকতে হবে আমি সভাপতি বলে আপনাকে দেখতে পারবো না আপনি সাধারণ সম্পাদক বলে আরেকজনকে দেখতে পারবে না আপনি একটা সহযোগী সংগঠনকে দেখতে পারবে না এটা কিন্তু এখন আর চলবে না এখন সবাই ঐক্যবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররুক আল্লাহ বলেছে তোমরা ঐক্যবদ্ধ হও তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না যার কারণে আমার কেবলা জানে জাকের পার্টি তিনি যদি জাকের পার্টি না দিতেন আমরা এক ভাই আরেক ভাইয়ের মাথায় বাড়ি দিতাম এক একজন অন্য রাজনৈতিক দল করতাম একজন আরেকজনকে হত্যা করতাম কেবলা জান জাকের পার্টি দেওয়ার কারণ একটাই জাকের পার্টি প্রতিষ্ঠিত করে দিলাম কার বাড়ি বাংলাদেশের কোন প্রান্তে সেটা দেখার বিষয় নয় আমরা সবাই ভাই ভাই আমরা জাকের পার্টির গোলাম কথা বলেন ঠিক কিনা অতএব কারণে আমি আমার এই রাজশাহী বিভাগের আজকে প্রথম কাউন্সিল অধিবেশনে দাঁড়িয়ে আমার কেবলা জান হুজুরের কদম ধরে হিজবুল্লাহর ইমামের কদম ধরে আমি আমার প্রত্যেকটা ভাইদেরকে আমার মা বোনদেরকে বলে দিয়ে যাই আমরা ভেদাভেদ ভুলে যাই প্রার্থী আজকে যেই নির্ধারিত হবে মার্কা আমাদের গোলাপ ফুল এই গোলাপ ফুল হাতে নিয়ে এই জয়পুর হাট তথা রাজশাহী বিভাগের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান শান্তিকামী মানবতা সকলের ঘরে ঘরে গোলাপ ফুলের দাওয়াত পৌঁছে দিতে আমরা রাজি আছি না নাই হাত তুলে বলেন রাজি আছি না নাই আমরা জান হুজুর আমাদের সবাইকে কবুল করুক সকলে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু
ধন্যবাদ মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরীকে তার গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করার জন্য সম্মানিত উপস্থিতি আগামীর দিন আগামীর বাংলাদেশ জাকের পার্টির বাংলাদেশ কথা বলুন ঠিক কি না জবান বন্ধ রাখতে হবে আপনারা হাতে কাজ করবেন জবান বন্ধ রাখতে হবে এই জাকের পার্টির অন্যতম বৈশিষ্ট্যের নাম হলো আদব নাকি মা বন্ধুদেরকে বলছি সবাইকে বলছি জাকের পার্টির অন্যতম বৈশিষ্ট্যের নাম কি আদব আমাদেরকে সর্বঅবস্থা আমাদেরকে আদব বজায় আমাদেরকে রাখতে হবে সুতরাং জবান বন্ধ করে আপনাদের যাদের হাতে ফরম আছে আপনারা ফরম ফিল আপ করে আমাদের সম্মানিত মহাসচিব মহোদয়ের কাছে আপনারা জমা দিবেন এরপর কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই আমাদের ভোটাভুটির কাজ শুরু হতে যাচ্ছে ইতিমধ্যে আপনারা জেনেছেন বিভিন্ন লাইভ প্রোগ্রামে আপনারা দেখেছেন কিভাবে ভোটাভুটি হচ্ছে সেই ভোটে যিনি বিজয় হবেন হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার হাতে গোলাপের প্রতীক তিনি তুলে দিবেন তাই আপনারা সকলে আদবের সাথে থাকুন এবং আমাদেরকে মনে রাখতে হবে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদেরকে যে নির্দেশ যখন যে নির্দেশ আমাদেরকে প্রদান করে আমরা কি সেই নির্দেশ মানতে রাজি জবান খোলো বলেন আমরা কি সেই নির্দেশ মানতে আমরা রাজি আমরা কি ওনার জন্য সাগরে জাপ দিতে রাজি আমরা কি ওনার জন্য আগুনে জাপ দিতে রাজি প্রয়োজন যদি হয় যদি হিজবুল্লাহর ইমাম আমাদেরকে বলে যে তোমরা ঢাকামুখে তোমরা লং মার্চ করো ঢাকামুখী তোমরা অগ্রসর হও আমরা কি হিজবুল্লাহর ইমামের ডাকে সাড়া দিয়ে আমরা ঢাকা রাজধানীতে যাইতে কি আমরা রাজি কারণ দেশের যে অবস্থা চলছে রাজনৈতিক যে অবস্থা চলছে বহির বিশ্ব যেভাবে বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে আমাদেরকে ছিড়ে বাংলাদেশের হাল ধরতে হবে যার কারণে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় স্পষ্ট তিনি বলে দিয়েছেন বর্তমান বর্তমান সরকারের পরে যেই দল ক্ষমতায় আসবে অর্থাৎ এই আওয়ামী লীগ সরকারের পরে বাংলাদেশে যে সরকার আসবে সেই দল হলো একমাত্র জাকের পার্টি সেই দল কি আমরা কি তার জন্য প্রস্তুত আছি প্রস্তুত আমাদেরকে থাকতে হবে কারণ বাংলাদেশের স্বাধীনতা সর্বমত্তকে নিয়ে আজকে নীল নকশা চলছে আপনি এখানে কথা বলবেন না কেউ সব পিছনে জানো সরেন প্রিয় ভাইরা যে দেশ আপনারা জানেন এই আঠারো কোটি বাঙালি জাতির মধ্যে 17 কোটি মানুষ আমরা মুসলমান ঠিক কিনা বলেন 17 কোটি মানুষ আমরা মুসলমান 1 কোটির উপরে আছে অন্যান্য ধর্মাবলম্বী তাদের সাথে আমাদের আমাদের কোনো দ্বন্দ্ব নাই আমাদের মধ্যে সৌহার্দ্য আছে তাদের সাথে আমার কেবলা জান হুজুর আমাদেরকে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করে দিয়েছে সুতরাং এই 17 কোটি বাঙালি মুসলমানের দেশে আজকে যারা ইসরায়েলের সাথে আতাত করে ইসরায়েলের মুসাদের সাথে যারা গোয়েন্দার সাথে যারা আতাত করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় ফিলিস্তিনের মতো রক্তের বন্যা যারা বইতে চায় ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে ঘুমের ঘরে যেভাবে মুসলমানদের উপরে নির্বিচারে বোমা হামলা করা হচ্ছে এমন একটি পরিস্থিতি এই বাংলাদেশে করে বাংলাদেশের মসজিদে যারা বসে থাকতে চায় বাংলাদেশের মসজিদ যারা দখল করতে চায় তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন জাকের পার্টি ঘরে তুলবে কথা বলুন ঠিক কি না আর তাদেরকে আমরা বলে দিতে চাই দীপ্ত কণ্ঠ মধ্যে আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই আমরা তাদেরকে বলে দিতে চাই এই বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করা এটা কখনো তোমাদের স্বপ্ন পূরণ হবে না এই বাংলাদেশকে ইরাকের মতো করা এটা তোমাদের পক্ষে সম্ভব হবে না লিবিয়ার মতো করা সম্ভব হবে না এই বাংলাদেশকে ভাইয়ের আমার এই বাংলাদেশকে ফিলিস্তিনের মতো করা সম্ভব হবে না কারণ বাংলাদেশে এমন এক মহাপুরুষ ঘুমিয়ে আছে যিনি হলো বিশ্ব আলী আমার কেবলা জান হুজুর খাজা বাবা ফরিদপুরি কারণ আমার কেবলা জান হুজুর যেই ক্ষমতা নিয়ে এসেছেন
এই পৃথিবীতে এমন ক্ষমতা নিয়ে আর কেউ আসেন নাই কেবলা জান হুজুর স্পষ্ট বলেছে বাবা আমি পিরানি করার জন্য আমি আসি নাই আমি একটি দাওয়াত নামা নিয়ে এসেছি মনে আছে আপনাদের কি মা বন্ধুদের মনে আছে কেবলা জান হুজুর স্পষ্ট বলেছে আমি পিরানি করার জন্য আসি নাই আমি একটি দাওয়াত নামা নিয়ে এসেছি কেবলা জান হুজুর বলল বাবা আমি একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার লক্ষ্যে আমি জাকের পার্টি ঘোষণা করলাম কেবলা জান হুজুর বলল বাবা জাকের পার্টি তথা কথিত কোন রাজনৈতিক দলের মত নয় জাকের পার্টি আদর্শ কেন্দ্রিক একটি রাজনৈতিক দল কেবলা জান হুজুর বলেছে বাবা অচিরে পৃথিবী অচিরে পৃথিবীর মধ্যে কোন দল থাকবে না একটি মাত্র দল থাকবে সেই দল হবে জাকের পার্টি কথা বলুন ঠিক কি না কেবলা জান হুজুর বলেছে বাবা নেতা শূন্য হবে এই দেশ কেবলা জান হুজুর বলেছে বাবা নেতা শূন্য হবে এই দেশ কোন নেতা থাকবে না একজন নেতা থাকবে তিনি হবে হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মুস্তফা মীর ফয়সাল কথা বলুন ঠিক কি না আজকে আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের দিকে আমরা যদি তাকাই আজকে তার বাস্তবতা আমরা দেখতে পাই আজকে ভুরু ভুরে নেতার সাইনবোর্ড আছে কিন্তু আদর্শ নাই কথা বলেন আজকে ভুরু ভুরে নেতার সাইনবোর্ড আছে বড় বড় আজকে ভাইয়েরা আমার ব্যক্তি শিল্পপতি আছে কিন্তু তাদের হাতে আজ দেশ নিরাপদ নয় এটা আজকে সর্বযুগের আর সর্বোচ্চ স্তরের জনগণ আজকে সেটা উপলব্ধি করতে পেরেছে কেবলা জান হুজুরের কথাই সত্য হুজুর বলেছে বাবা কোনো নেতা থাকবে না নেতা শূন্য হবে দেশ বাবা কোনো টাকা থাকবে না টাকা শূন্য হবে দেশ শূন্যের ওপর বাসবে দেশ আর তখন এই দেশের মানুষ পাগল পারা হয়ে নিজের জীবন রক্ষা করার জন্য তোমাদের মেজুবাইজান মুজাদ্দিদ সাহেবের কাছে এসে এই দেশের ক্ষমতা হস্তান্তর করতে তারা বাধ্য হবে আর আগামীর নির্বাচন আগামীর বাংলাদেশ সেদিকে আজকে ধাবিত হচ্ছে সেদিকে আজকে যাচ্ছে এই সময় আমরা যেই যে হই না কেন এখানে প্রার্থী আমাদের অনেক হতে পারে আজকে যে এখানে যদি পাঁচজন প্রার্থী হয় আমাদেরকে মনে রাখতে হবে প্রার্থী যাই হোক মার্কা আমার গোলাপপুর কথা বলুন ঠিক কি না প্রার্থী যাই হোক মার্কা আমার জবান খুলে মার্কা সেই স্লোগান নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে আমাদেরকে সামনে চলতে হবে এখন সংক্ষিপ্ত সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে আমাদের সম্মানিত মহাসচিব মহোদয়ের হাতে ইতিমধ্যে জয়পুরহাট এক নির্বাচনী এলাকার সদর এবং পাঁচবিপ উপজেলার এই নির্বাচনী এলাকার যারা মনোনয়ন প্রত্যাশী তাদের নাম এসে উপস্থিত হয়েছে তাদের ফরম জমা হয়েছে তাদের নাম এখন ঘোষণা করা হবে তাদের নাম এখন ঘোষণা করা হবে আপনারা অবশ্যই এটা দয়া করে আপনারা অত্যন্ত আদবের সাথে শুনবেন এখন প্রার্থীদের নাম ঘোষণা করবেন যারা মনোনয়ন প্রত্যাশী তাদের নাম ঘোষণা করবেন আজকের এই কাউন্সিল অধিবেশনের কেন্দ্রীয় কাউন্সিল টিমের সম্মানিত টিম প্রধান জাকের পার্টির সম্মানিত মহাসচিব জনাব শামীম হায়দার জনাব শামীম হায়দার নারায়ণ তাকবীর নারায় তাকবীর বিশ্ব লিখা দো বাবা ফরিদপুরি জাকের পার্টি জাকের পার্টি নারায় তাকবীর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে গত 10ই জুন সারা বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাকের পার্টি চেয়ারম্যান মুস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদের প্রণীত পরিকল্পনা কর্মসূচি এবং তার পবিত্র নির্দেশ অনুযায়ী গত 10ই জুন সারা বাংলাদেশে 300টি সংসদীয় আসনে জাকের পার্টির গোলাপ ফুলের এমপি প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে কাউন্সিল কর্মসূচি শুরু হয়েছে গত 10 জুন থেকে টানা 22শে জুন পর্যন্ত রংপুর বিভাগের 33টি সংসদীয় আসনে অত্যন্ত সফলভাবে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জনগণের সক্রিয় অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাসের মধ্য দিয়ে প্রাণচাঞ্চল্যের আবহে ভরপুর অসাধারণ এক ইতিহাস রচনার মধ্যে দিয়ে রংপুরের 33টি সংসদীয় আসনে কাউন্সিল সম্পন্ন হয়
আর আজকে এমন একটি দিনে আমরা এখানে সমবেত হলাম যখন আমাদের মন অনেকটা আবেগ তাড়িত আবেগ আক্রান্ত কারণ আজ জাকের পার্টি মহিলা ফ্রন্টের 27তম প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা কেন্দ্রীয় সভানেত্রীর সমীপে আমাদের যথাযথ শ্রদ্ধা এবং সম্মান পেশ করছি আর করতালি দিয়ে আমাদের কৃতজ্ঞতা আমরা আদায় করছি জোরে করতালি আবার জয়পুরহাট এক আসন কাউন্সিলের মধ্য দিয়ে আবার জাকের পার্টির জয় যাত্রা মৌমাছির গুনগুন জনগণকে জাকের পার্টির ঐতিহাসিক কাফেলার সাথে একাত্ম করে নেওয়ার দ্বিতীয় পর্ব শুরু হলো আজ আজকে শুরুতেই আবার আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাবো ঈদ মুবারক ঈদুল আজহায় আমাদের জয়পুরহাট জেলা জাকের পার্টি জয়পুরহাট জেলার সহযোগী সংগঠন সমূহ জয়পুরহাট জেলার মহিলা ফ্রন্ট জয়পুরহাট জেলার ছাত্রী ফ্রন্ট আপনারা ব্যাপকভাবে প্রকৃত ইসলামের সুরভি ঈদুল আজহার ত্যাগের মহিমা নিজেকে উৎসর্গ করার দৃঢ় বাসনা দেশ জাতির তরে আপনারা গত 14 দিনে তার ব্যাপক স্বাক্ষর রেখেছেন সেজন্য জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সাল মুজাদ্দেদির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা করতালি প্রিয় নেতৃবৃন্দ আজকের এই চমৎকার একটি দুপুরে যারা দেশ মাতৃকাকে স্বাধীন করলো স্বাধীন মানচিত্র এনে দিল লাল সবুজের পতাকা এনে দিল তাদেরই স্মরণে এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এখান থেকে আরেকটি মহান মুক্তিযুদ্ধে সূচনা হবে আজকের কাউন্সিলের মাধ্যমে ধন্যবাদ এখন ইতিমধ্যেই জাকের পার্টি চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ অনুযায়ী যারা যারা আমাদের এই জয়পুরহাট এক অর্থাৎ জয়পুরহাট সদর এবং পাঁচবিবি উপজেলা নিয়ে গঠিত আসন থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশী তাদের আবেদন জয়পুরহাট জেলা জাকের পার্টি নেতৃবৃন্দের মাধ্যমে কেন্দ্রীয় কাউন্সিল টিমের কাছে পেশ হয়েছে সে অনুযায়ী মনোনয়ন প্রত্যাশী নেতৃবৃন্দের তালিকা আমরা অবশ্যই আপনাদের সামনে এখন ঘোষণা করব আর যারা এখনও উপজেলা চেয়ারম্যান নির্বাচন করতে চান কিন্তু ফর্ম পূরণ করেননি দ্রুত পূরণ করুন পৌর মেয়র পৌর ওয়ার্ড কাউন্সিলর জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এবং অবশ্যই অবশ্যই আমাদের এই পাঁচবিবি এবং জয়পুরহাট সদরের প্রত্যেকটা ইউনিয়ন থেকে ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী যারা মূল দলের সভাপতি ইউনিয়নের তাদের অবশ্যই করতে হবে যারা সহযোগী সংগঠন আপনাদের জন্য উন্মুক্ত দরজা প্রিয় নেতৃবৃন্দ আজকের কাউন্সিলে আপনারা খুশি না বেজার আজকে তো দুইটা আনন্দের দিন একটা কাউন্সিল একটা মহিলা ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকী জোরে করতালি হবে যারা যারা গোলাপ ফুলের এমপি হয়ে এই জয়পুরহাট এক মাতাতে চান তাদের সেই মনোনয়ন প্রত্যাশী নেতৃবৃন্দের নাম ঘোষণা করছি যাদের নাম ঘোষণা করব প্লিজ আপনারা মঞ্চে এসে সালাম নিবেদন করবেন এবং এখানেই থাকার চেষ্টা করবেন প্লিজ প্লিজ ডোন্ট ডু দিস আমার মা এটা আদবের পার্টি দীর্ঘদিন আপনাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্লিজ কেউ কোলাহল করবেন না প্লিজ মা আমি মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের নাম ঘোষণা করছি জনাব শেখ মোহাম্মদ আবুল হোসেন সভাপতি জয়পুরহাট জেলা কৃষক ফ্রন্ট করতালি হবে জনাব আবুল হোসেন মঞ্চে এসে সালাম পেশ করুন আপনি এই দাদা আপনি এদিক দেশে দাঁড়ান জনাব শেখ মোহাম্মদ আবুল হোসেন সভাপতি জয়পুরহাট জেলা কৃষক ফ্রন্ট করতালি আবার সালাম সালাম দেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম ফৌজদার সম্মানিত সভাপতি জয়পুরহাট জেলা জাকের পার্টি এবার আজকে সার্থক আমাদের
27তম মহিলা ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকী তৃতীয় মুতাম্মাদ নাজিয়া বেগম সভানেত্রী জয়পুরহাট জেলা মহিলা ফ্রন্ট জোরে করতালি হবে জনাব বাবুল আলম সভাপতি জয়পুরহাট জেলা জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট জনাব বাবুল আলম জনাব বাবুল আলমকে আমাদের বাম দিকে আসার আহ্বান জানাচ্ছি আমাদের চারজন প্রার্থী এর মধ্যে আমাদের একজন প্রিয় মা আছেন মুতাম্মাদ নাজিয়া বেগম যিনি সংগ্রামে ত্যাগে দৃঢ়প্রত্যয়ে জাকের পার্টি মহিলা ফ্রন্টকে সকল মহিলা বন্ধুদেরকে সাথে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন করতালি হবে আবার এই চারজন প্রার্থীর মধ্যে যাকে আপনার পছন্দ হবে তার নামটি আপনি লিখে দিবেন আমাদের কেন্দ্রীয় কাউন্সিলের সম্মানিত সদস্যগণ আছেন যারা জাকের পার্টি চেয়ারম্যান মহোদয়ের অত্যন্ত আস্থাভাজন ত্যাগী বিশ্বস্ত এবং নিজেদের জীবনকে যারা উৎসর্গ করে রেখেছেন সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ ব্যালট ছাপানো ব্যালট পেপার নিয়ে আপনাদের কাছে যাবেন এই চারজনের যাকে আপনার পছন্দ হবে তার নাম লিখে দিবেন যে লিখতে পারবেন না আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলা মাত্র আপনার পছন্দের প্রার্থীর নাম তিনি লিখে দিবেন আপনাদের এই ভোট আপনাদের সামনে আমাদের টেবিলে জমা হবে আপনাদের সামনে আমরা গণনা করব যিনি বেশি ভোট পাবেন তাই তিনি বিজয়ী হবেন এই ধরনের নির্বাচন এর আগে আপনারা কখনো দেখেছেন না বাংলাদেশের ইতিহাসে হয়েছে না এটাই জাকের পার্টি এটাই বিশ্ব লেখা যাওয়া ফরিদপুরি এটাই জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদি তারপর আমরা বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করব এবং সময় যদি থাকে যারা যারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হলেন নিদান পক্ষে তাদের নাম ঘোষণা করার চেষ্টা করব একই সাথে উপজেলা চেয়ারম্যান পৌর মেয়র তাদেরও নাম ঘোষণা করার চেষ্টা আমরা করব আপনারা অত্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রেখে সকল পক্ষপাতিত্ব মান অভিমান রাগ অনুরাগ বিরাগের ঊর্ধ্বে উঠে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদির প্রতি শতভাগ আনুগত্য স্থাপন করে আপনারা যার যার ভোট প্রদান করবেন ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত মহাসচিব মহোদয়কে সম্মানিত উপস্থিতি এখন আমাদের ভোট গ্রহণ শুরু হবে আমাদের দাঁড়ান আপনারা দাঁড়ান বসবেন না ভোটারদের জন্য মানুষ কত জায়গা যায় একটু দাঁড়াই থাকে একটু দাঁড়াই থাকতে হবে আমার এই আপাকে বলবো আপা আপনার পাশে আসে একটু সম্মানজনক জায়গা দিবেন আপনারা যারা কোনায় আছেন আপনি এখন কোনায় গ্যাদারিং করবেন না দয়া করে সম্মানিত উপস্থিতি কেউ কথা বলবেন না জবান বন্ধ এখন হাঁটাচলা বন্ধ এই যে শুনেন এখন সব কাজ বন্ধ এবং আপনাদেরকে বলে দেই জাকের পার্টি জয়পুরহাট জেলার মূল দল সকল সহযোগী সংগঠন আপনাদের এখন কোনো কাজ নাই এখন থেকে ভোট গণনা পর্যন্ত আপনাদের কোনো এখন কাজ নাই আপনারা একজন সেফ শুধু ভোটার আপনাদের মূল্যবান ভোট দেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকবেন এর বাহিরে কাউকে সাহায্য করা কাউকে কিছু বলে দেওয়ার কোনো সুযোগ এখন আপনাদের নাই আমার কথা বুঝেছেন যে যেখানে আছেন ঠিক ঠেকানে আপনারা সেখানে দাঁড়িয়ে থাকবেন বিশেষ করে মহিলা বোনেরা আপনারা সবাই সিট পেয়েছেন নাকি কেউ তো আপনাদের সিট তো বাকি নাই সবাই সিট পেয়েছেন আপনাদের ভোট নষ্ট হওয়ার একটা কারণ আছে কারণ কি জানেন আপনি নিজে ভোটটা দিয়েছেন দাঁড়াই আরেকজন বলছেন এই ওইটা দিয়ে দে আপনি দাঁড়াইলে আপনার ভোটটা পচা কথা বুঝতে পেরেছেন আর পুরুষ যারা বসে আছেন আপনারা ভোট দিয়ে আপনারা বসে থাকবেন যদি আমাদের এখানে চারজন প্রার্থী সিরাজ ভাই একটু দাঁড়ান আমি আমাদের এখানে চারজন প্রার্থী আমাদের নাজিয়া আফা আমাদের আবুল হোসেন ভাই সিরাজ ভাই আমাদের বাবুল ভাই নাকি আমাদের বাবুল ভাই চারজন প্রার্থী এই চারজনের মধ্যে আপনার কাছে যে যোগ্য আপনি যাকে পছন্দ করেন তার নাম এই যে আমরা কেন্দ্র থেকে ব্যালট পেপার নিয়ে আসছি এখানে আপনারা লিখে দিবেন আর এই ব্যালট পেপার নিয়ে যাবেন জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি শ্রমিক ফ্রন্টের
জনাব শেখ নজরুল ইসলাম, জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের জনাব দেলোয়ার হোসেন, জাকের পার্টি বাস্তোয়ারা ফ্রন্টের জনাব আব্দুর রশিদ হাওলাদার, জাকের পার্টি তালাবা ফ্রন্টের মুফতি মাওলানা কালসার আহমেদ চাঁদপুরি, জাকের পার্টি বক্ত ফ্রন্টের বিপ্লব বণিক, জাকের পার্টি কৃষক ফ্রন্টের জনাব মহিউদ্দিন ফকির, ওনারা যাবেন, ওনাদের হাতে এগুলো থাকবে। আমার কথা বুঝে নেন, ওনাদের হাতে এগুলো থাকবে, আপনাদেরকে একটা দিবে, দেওয়ার পরে আপনারা যাকে পছন্দ চারজনের মধ্যে, আবার নিজের নাম লেখেন না, শুধু প্রার্থীর নাম লিখবেন, নিজের নাম না, প্রার্থীর নাম লিখে দিবেন। যদি কেউ নাম লিখতে না পারেন, এই যে যাদেরকে পাঠাচ্ছি তাদেরকে বলে দিয়েন যে ভাই আমাকে অমুক ভাইয়ের নাম লিখে দেন। কথা বুঝতে পেরেছেন? কারণ আপনি যদি পাশের ভাইকে বলেন, পাশের ভাই হয়তো আপনার পছন্দের নামটা লিখবে না, ওনার পছন্দটা লিখে দিবে। কথা বুঝতে পেরেছেন? আমার মারা বুঝছেন আপনারা, ওনারা হয়তো ওই নামটা লিখে দিবে। এই জন্যে এই ভাইরা যাবে আপনাদের কাছে, ভাইদেরকে আপনার পছন্দের নাম বলবেন, ওনারা আপনার পছন্দের নামটা লিখে দিবে। ধন্যবাদ সকলকে। আমাদের বিপ্লব বণিক ভাই এবং কৃষক মহিউদ্দিন ফকির ভাই, আপনারা দুজন মহিলা মা বোনারা যারা আছে তাদের কাছে যাবেন, তবে অবশ্যই এই ফিলারের এপাশ ওপাশ দুজন দুই পাশে যাবেন। এবং বাবুল, বাবুল বাবুল একজনের নাম বাবুল, বাবুল আলম, আরেকজন নাম হলো আপনার আবুল হোসেন, আরেকজন নাম সিরাজুল ইসলাম। আপনার ইচ্ছা করলে শুধু সিরাজও লিখতে পারেন, আবুলও লিখতে পারেন, বাবুলও লিখতে পারেন, আর আপার নাম হলো নাজিয়া, নাজিয়া। আপনারা দয়া করে গেটে একজন ভাই শুনে, আপনি শুনেন, দয়া করে যারা আছে ওখানে গেটের ভিতরে সকলকে ঢুকিয়ে দিয়ে গেটটা আপাতত ক্লোজ করে দেন। আপনি গেটে চলে যান, ওই পাশ ওনারা নিচে। ভাই আপনারা কেউ দাঁড়ায় থাকবেন না, নাজিরা যে স্যার আপনি কাজ করেন, তুমি এইদিকে যাও, আপনি এইদিকে যারা দাঁড়িয়ে আছে, এ নজরুল ভাই তাহলে যান কাজ। আরো কি দয়া করে তো দাঁড়াবেন না নজরুল ভাই, আপনারা আপনার যেটা করবেন যারা দাঁড়িয়ে আছেন দেখবেন সাথে সাথে নিয়ে যাবেন ভাই, আপনি তাদের কিছু চেনা খেয়াল রাখবেন। কোনো পাশ কোনো পাশ কোনো পাশ কিনে
Thank you.
لا 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 لا
I
আপনাদের মূল্যবান মতামত মূল্যবান ভোট যে চারজন প্রার্থীকে আপনারা দিয়েছেন সে প্রার্থীদের এখন ভোটের ফলাফল ঘোষণা করা হবে খুশি না বাজার একটা করতালি হবে এখন এই আজকের কাউন্সিল অধিবেশনের জয়পুরহাট নির্বাচনী এলাকা একের জাকের পার্টির চারজন মনোনয়ন প্রত্যাশী আপনারা তাদেরকে ভোট দিয়েছেন কে কত ভোট পেল সেই ভোটের ফলাফল ঘোষণা করবেন এবং আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাপূর্ণ বক্তৃতা নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় পক্ষ থেকে প্রেরিত কেন্দ্রীয় কাউন্সিল টিমের সম্মানিত টিম প্রধান জাকের পার্টির সম্মানিত মহাসচিব জনাব শামীম হায়দার জনাব শামীম হায়দার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সারা বাংলাদেশে 300টি সংসদীয় আসনে জাকের পার্টির গোলাপ ফুলের এমপি প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে আজ রাজশাহী বিভাগের জয়পুরহাট এক আসনের এ কাউন্সিলের সম্মানিত সভাপতি উপস্থিত জাকের পার্টি চেয়ারম্যান মহোদয় প্রেরিত কেন্দ্রীয় কাউন্সিল টিমের সম্মানিত সদস্যবৃন্দ জয়পুরহাট সদর এবং পাঁচবিবি উপজেলা জাকের পার্টি সহযোগী সংগঠন মহিলা ফ্রন্ট ছাত্রী ফ্রন্টের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং এই আসনের আপামর জনসাধারণ গণ্যমান্য ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম আজকে আমি আগে উল্লেখ করেছি যে দুটি আনন্দকে নিয়ে আজকের এই কাউন্সিল মহিমান্বিত ভাস্বর হয়ে থাকবে একটি স্বাধীনতার পরে ইতিহাসে প্রথম কোনো রাজনৈতিক দল কাউন্সিলের মাধ্যমে তাদের এমপি প্রার্থী বাছাই করছে আর সেই এক এবং একমাত্র দলটি হচ্ছে জাকের পার্টি আর এই পবিত্র দিনে ঐতিহাসিক দিনে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলি হযরত শাহ সুফি খাজা মাওলানা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেব তিনি ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পরিপূর্ণ রূপের প্রতিচ্ছবি সমস্ত গুণাবলীর সর্বোত্তম প্রতিচ্ছবি যার ফলে তিনি বাংলাদেশ সহ তাম বিশ্বের জন্য একটি অনুকরণীয় অনুসরণীয় ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন সেটি হচ্ছে তিনি তিনার পবিত্র হুজরা শরীফে আজ থেকে 27 বছর আগে এই বাংলাদেশে মোট জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী সমাজ সেই নারী সমাজকে বাংলার উন্নয়ন এবং অগ্রগতির মূল স্রোত ধারায় একাত্ম করার লক্ষ্যে আপনাদের সর্বাত্মক অংশগ্রহণ সুনিশ্চিত করার লক্ষ্যে বিশ্বলি হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেব জাকের পার্টি মহিলা ফ্রন্টের প্রতিষ্ঠা করলেন আজকে সেই পবিত্র দিন
নিশ্চিতভাবে বলা যায় যে এই কাউন্সিলে নতুন মাত্রা যোগ করেছে জাকের পার্টি মহিলা ফ্রন্টের 27তম প্রতিষ্ঠা বার্ষিকী নিশ্চিত করে বলা যায় যে জাকের পার্টির নেতৃত্বেই এই বাংলাদেশের নারী পুরুষ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মুক্তির সনদ বাংলার সকল নাগরিকের ভাগ্যের উন্নয়ন নিশ্চিত করবে ইনশাআল্লাহ মাফ করবেন আমরা আজকে আপনাদের মাঝে যে উচ্ছ্বাস উদ্দীপনা প্রাণ চাঞ্চল্য আনন্দঘন পরিবেশ দেখতে পেলাম এবং আপনারা বিভিন্ন এলাকা থেকে যেভাবে ছুটে আসলেন সেই সকালে এবং এখনো পর্যন্ত আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যাচ্ছেন মুখে হাসি নিয়ে অন্তরে খুশি নিয়ে সেজন্য জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় নেতৃবৃন্দ যেখানে সমস্যা সেখানেই সমাধান যেখানে পিছিয়ে যাওয়ার ভয় সেখানেই সম্ভাবনার নতুন দুয়ার খুলে রয় কাজেই আজকে আমরা খুব গভীর পরিতাপের সাথে খেয়াল করছি আমরা সবাই আমাদের প্রতিদিনের দৈনন্দিন জীবনে তিন বেলা আমরা অনুভব করছি দেশ কোন দিকে যাচ্ছে আমরা কোন এক আবর্তের মধ্যে ঘুরপাক খাচ্ছি আমরা সেটা জানি আজকে দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় দেশ যখন কঠিনভাবে কিভাবে অর্থনীতিকে সচল রাখতে হবে উন্নয়ন অগ্রগতির ধারাকে সচল রাখতে হবে উন্নয়ন অগ্রগতির ধারা চলমান রেখে সামনে এগিয়ে যেতে হবে আঞ্চলিক আন্তর্জাতিক পরিস্থিতির সাথে খাপ খাইয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা এই সংকট উত্তরণে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে উত্তরণ করতে হবে তখন আমরা দেখছি জাতীয় রাজনীতিতে বিভেদ কাদা ছোড়াছড়ি হিংসা হানাহানি এবং একে অপরকে টেনে কাদা মাটিতে ঘোড়া পানিতে নামানোর খুব দুঃখজনক সংস্কৃতি অপসংস্কৃতি যা আমাদের হৃদয়কে বেদনা ভারাক্রান্ত করে আমরা যখন খুব প্রাণ ভরে চাচ্ছি যে আমাদের চারপাশে আঞ্চলিক আন্তর্জাতিক পরিমণ্ডলে যে সমস্ত পরিবর্তন সাধিত হচ্ছে রাজনীতির যেই নতুন মেরুকরণ তৈরি হচ্ছে পরাশক্তিগুলি যেভাবে তাদের প্রভাব বলয় বিস্তারের জন্য মরিয়া হয়ে উঠেছে এবং নিত্য নতুনভাবে এক একটা দেশের উপরে তারা শর্ত আরোপ করে তাদের দলে টানতে চাচ্ছে ঠিক সেই সময়ে আমরা দেখতে পাচ্ছি যাদের উপরে গত 50 বছরে আমরা আস্থা স্থাপন করেছি 50 বছরের ধারাবাহিকতায় আমরা দেখছি তাদের হৃদয়ে আমাদের এই জনগণের জন্য এই বাংলাদেশের জন্য এক ফোঁটা দরদ নেই তবে এখানে শ্রদ্ধার সাথে উল্লেখ করতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশের উন্নয়ন অগ্রগতিকে ত্বরান্বিত করছেন নানা অসুবিধা প্রতিবন্ধকতার মধ্যেও দেশকে এগিয়ে নিয়ে গিয়েছেন সেজন্য জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন ব্যক্ত করে তিনি চুপ করে থাকেননি তিনি 30 এপ্রিল ঐতিহাসিক সরার্দি উদ্যানে 4 লক্ষাধিক নারী পুরুষের মহাসমুদ্রে বলে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার সাথে আছি জাকের পার্টি আপনার সাথে আছে আপনি ঘাবড়াবেন না এই কথা তিনি বলতে পারেন যিনি দেশকে প্রাণের চাইতে বেশি ভালোবাসেন এই কথা তিনিই বলতে পারেন যার কাছে ব্যক্তি বড় নয় যার কাছে দল বড় নয় যার কাছে দেশ মাটি মা জনগণই যার কাছে বড় তিনি এই কথা বলতে পারেন আর সেই তিনিই হচ্ছেন
জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মোজাদ দেদি আমরা হিংসা হানহানিতে বিশ্বাসী নই বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাম্য ভালোবাসা মমতা স্নেহ এবং ঐক্যের যে পবিত্র সুরভি নিয়ে এসেছিলেন তারই পরিপূর্ণ প্রতিচ্ছবি ছিলেন জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলি হযরত শাহ সুফি মাওলানা খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেব আর তার পরিপূর্ণ প্রতিচ্ছবি হয়ে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাহিদ দেদি আজ সারা দেশে সেই সাম্য একতা ভদ্রতা বিনয় শৃঙ্খলা মানুষে মানুষে ভ্রাতৃত্ব সৌহার্দ্য সম্প্রীতি বহু সম্প্রদায়ের বহু সাম্প্রদায়িক সম্প্রীতি পরমত সহিষ্ণুতা সকল ধর্ম বর্ণ মত পথের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে জাকের পার্টির একমাত্র লক্ষ্য বিশ্ব আলী কেবলাদান হুজুরের একমাত্র লক্ষ্য কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি দিবানিশি ব্যাপকভাবে পরিশ্রম করে চলছেন আর সেই পরিশ্রম সেই সংগ্রামের গতিধারায় তিনি বাংলার আপামর জনসাধারণকে বুকে তুলে নিয়েছেন এবং যে সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল বাংলাদেশের উন্নয়ন চায় অগ্রগতি চায় স্বাধীনতার সপক্ষের শক্তি যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষায় ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে তাদেরকে ঐক্যবদ্ধ করে আগামীর নতুন বাংলাদেশ পরিবর্তনের বাংলাদেশ সংস্কারের বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন কাজেই সেটা আমরা বলেছিলাম যে জাকের পার্টি ঘৃণার রাজনীতি করে না জাকের পার্টি বিষোদ্গারের রাজনীতি করে না জাকের পার্টি হিংসা হানহানির রাজনীতি করে না জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাহিদ দেদি তিনি সারা বাংলাদেশে একটি জিনিসই ছড়িয়ে দিয়েছেন সেটি হচ্ছে ভালোবাসা 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 এই ভালোবাসা দিয়েই জয় করা যায় আবার এই ভালোবাসার ত্রুটির কারণেই যুদ্ধ বেঁধে যায় সেটা জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাহিদি বলেছেন প্রিয় নেতৃবৃন্দ আজকে যেমন আষাঢ় মাসে আকাশে মেঘের ঘনঘটা দেখা যায় প্রবল বর্ষণ হয় কৃষক ভয়ে তার কলিজা শুকিয়ে যায় যে আমি যেই ক্ষেতের ফসল বুনেছি সেটা আমি ঘরে তুলতে পারবো তো বন্যার পানিতে তলিয়ে যাবে না তো অতিবৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন শাক সবজি তার দ্রব্যমূল্য আকাশছোঁয়া হয়ে গিয়েছে যদিও এখানে বলতে হয় যে সরকারের ত্রুটি আমরা বলবো না কেননা জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাহিদ দেদি গত বছরের শবে বরাতে বলেছিলেন যে দ্রব্যমূল্য বৃদ্ধির দেখছেন কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবের কারণে পরাশক্তিগুলির প্রভাব বলয় বিস্তারের কারণে খাদ্য নিয়ে ব্যাপক খেলা হবে আর তখন নিত্য প্রয়োজনীয় দ্রব্য খাদ্য সংকট তৈরি হবে তখন জিনিসপত্রের অগ্নিমূল্য হবে তো ভাইয়ের আমার জাকের পার্টি চেয়ারম্যান কাউকে ভয় দেখাতে চান না তিনি চান সতর্ক করে সজাগ করে ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমি কি ঠিক বলেছি যদি ভাইয়ে ভাইয়ে সম্প্রীতি থাকে ভাইয়ে ভাইয়ে ভালোবাসা থাকে তাহলে ছোট্ট যতটুকু সম্পদই থাকুক না কেন তা ঐক্যের ভিত্তিতে সাম্যের ভিত্তিতে পরমহত সহিষ্ণুতার ভিত্তিতে উৎসর্গের মহিমার ভিত্তিতে সেই ছোট্ট সম্পদ সেই ছোট্ট খাদ্য অল্প খাদ্যকে আমরা ঐক্যবদ্ধভাবে সেটা অল্প অল্প করে রেখে নিজেদের জীবন বাঁচাতে পারি আর সেখান থেকে মহা ঐক্য তৈরি করে দেশকে আমরা বাঁচাতে পারি আর এটা শুধু একজনের পক্ষেই সম্ভব তিনি জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাহিদ দেদি কারণ তিনি যা বিশ্বাস করেন তা বলেন জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাহিদ দেদি যা বিশ্বাস করেন যা তিনি নিজে করেন তা দলের নেতা কর্মীদের করার নির্দেশ দেন জনগণকেও তা করার নির্দেশ দেন তিনি নিজে আরাম আয়েশে থাকবেন সমস্ত বিপদ আপদ থেকে দূরে থাকবেন আর নেতা কর্মীদেরকে নির্দেশ দিবেন গত
34 বছরে এই ধরনের কোনো উদাহরণ কি আপনারা পেয়েছেন না পাইনি সেজন্য আজকে বিভিন্ন জায়গা থেকে টেলিফোন আসে ফেসবুকে অনেকে আকুতি জানায় যে আমরা জাকের পার্টি করতে চাই এবং তাদেরকে যখন প্রশ্ন করা হলো কেন আপনারা জাকের পার্টি করতে চান তারা অনেকে উত্তর দিয়েছেন যে একমাত্র একজনই আছে যাকে যাকে দেখে স্বপ্ন দেখা যায় যাকে সামনে রেখে স্বপ্ন দেখা যায় যিনি সামনে থাকলে এই বিশ্বাস হৃদয়ে দৃঢ় হয় যে তার নেতৃত্বেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব আর সেই মহান নেতা হচ্ছেন মোস্তফা মীর ফয়সাল মুজাহিদি তাই যখন এত এত দল নিয়ে কেউ কেউ আন্দোলনের কথা বলে তখন দুঃখ হয় খুব কষ্ট হয় উল্টা বুঝিলি রাম শীতের দিনে যদি গরমের দিনের গল্প হয় তাহলে সেটা কি মানানসই হবে এদেশের রাজনীতির চিত্র পাল্টে গেছে বিনয়ের সাথে বলবো শ্রদ্ধা নিয়ে বলবো জাকের পার্টি আদবধারীদের দল জাকের পার্টি ধৈর্যধারীদের দল জাকের পার্টি জাতীয় রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তন সাধন করতে চায় সেজন্য গত 52 বছরে দেশের উন্নয়ন অগ্রগতিতে যারা অবদান রেখেছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি একই সাথে যারা দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায় দেশের জনগণকে বিপদের সাগরে ফেলে দিয়ে ঘোলা পানি তৈরি করে বিদেশি প্রভুদেরকে এনে এই দেশের জনগণকে তাদের অস্তিত্ব বিনাশ করতে চায় জাতীয় অখণ্ডতা স্বাধীনতার সার্বভৌমত্ব যারা বিপন্ন করতে চায় তাদেরকে কোনোভাবেই ছাড় দেবে না জাকের পার্টি যে কোনো মূল্যে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সাল মুজাহিদের নেতৃত্বে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা সংরক্ষণ করবে জাকের পার্টি মাফ করবেন সর্দি লেগেছে আর তার সাথে একাত্ম হবে এদেশের আপামর জনসাধারণ এদেশের ইসলাম প্রিয় জনগণ এদেশের প্রগতিশীল মানুষ এদেশের সর্বস্তরের জনগণ কাজেই ভাইয়ারা আমার অনুরোধ করব ওই সকল নেতৃত্ব যাদের চেহারা এখন আপনাদের সামনে পরিষ্কার হয়েছে তাদেরকে পরিত্যাগ করুন তাদেরকে বর্জন করুন তাদের কাছ থেকে দূরে সরে আসুন দলে দলে যারা দেশকে ভালোবাসেন যারা ইসলামকে ভালোবাসেন যারা বহু সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসেন যারা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের অপূর্ব সম্মিলনে কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ দেখতে চান বিনীত অনুরোধ থাকবে আপনারা দলে দলে ওই সমস্ত দল ত্যাগ করে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সাল মুজাহিদের নেতৃত্বে মহাঐক্য গড়ে তুলতে জাকের পার্টিতে দলে দলে যোগদান করুন মনে রাখতে হবে সময় স্রোত ইতিহাস নতুন মহানায়কের জন্ম দেয় 52 বছর পরে বাংলাদেশ আরেকটি মহানায়ক এসে দাঁড়িয়েছে আরেকটি মহান মুক্তিযুদ্ধের সামনে এসে দাঁড়িয়েছে ইতিহাসের নতুন এক মহানার সামনে এসে দাঁড়িয়েছে আর সেই ইতিহাস সেই পুনর্জাগরণ সমস্ত কিছু আবর্তিত হবে পুনর্জাগরণ সৃষ্টি হবে একজন মহান নেতার নেতৃত্বে তিনি জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সাল মুজাহিদি কাজেই আজকে জয়পুরহাট এক আসনের কাউন্সিল থেকে জয়পুরহাট সদর পাঁচবিবি সমগ্র জয়পুরহাট জেলা সারা বাংলাদেশ এবং দেশের বাইরে যে সমস্ত প্রবাসীরা আছেন যারা আমাদের সম্পদ তাদের প্রতি বিনীত আহ্বান থাকবে উদাত্ত আহ্বান থাকবে আপনারা অতি সত্বর কাল বিলম্ব না করে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সাল মুজাহিদের নেতৃত্বে পরিবর্তনের বাংলাদেশ সংস্কারের বাংলাদেশ নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায়
দলে দলে জাকের পার্টিতে যোগদান করো আর জয়পুরহাট এক আসন জয়পুরহাট দুই আসন রাজশাহী বিভাগের 39টি সংসদীয় আসন সারা বাংলাদেশের 300টি সংসদীয় আসন দেশের বাইরে প্রবাসে যে সকল দেশে আমাদের প্রবাসীরা আছেন সব জায়গায় শুধু একটা নামই উচ্চারণ হবে একটা নামকে ঘিরেই সবাই সংগ্রামে সবাই আত্মোৎসর্গে উদ্বেলিত হবে একটা নামকে কেন্দ্র করেই ইমানি চেতনা মজবুত হবে সারা দেশে একটাই নাম হবে মোস্তফা মীর ফয়সাল ফলাফল ঘোষণার আগে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি যে জন্য আজকের এই কাউন্সিল যে জন্য আজকের এই সম্মিলন 52 বছরের ইতিহাসে যে জন্য আজকে আমরা এখানে সমবেত হলাম নারী পুরুষ শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিতা আপামর জনসাধারণ গণ্যমান্য ব্যক্তিবর্গ ভাগ্যান্বেষী মানুষ সেটি হচ্ছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জয়পুরহাট এক থেকে একজন সাচ্চা সৎ ন্যায়পরায়ণ ন্যায়নিষ্ঠ দেশপ্রেমিক জনদরদী একজন প্রার্থী যিনি জাকের পার্টি প্রার্থী গোলাপ ফুলের এমপি প্রার্থী তাকে বাছাই করে নেওয়ার জন্য সকাল থেকে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন আর আপনাদের প্রস্তুতি ছিল গত 15 দিনের কাকে ভোট দিবেন কিভাবে কাউন্সিলে আসবেন কাকে কাকে সাথে আনবেন কাকে দাওয়াত দিবেন এই কাজগুলি আপনারা গত 15 দিন যাবৎ করেছেন আপনাদের রায়ে চারজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন আপনাদের রায় চারজনকে দিয়েছেন কে কাকে রায় দিয়েছেন এখানে তা ফুটে উঠেছে আপনাদের রায়ের ভিত্তিতে আমরা বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করব এবং কে কত ভোট পেলেন কে কত বেশি রায় পেলেন তাও আপনাদেরকে জানিয়ে দিব আমি ফলাফল ঘোষণা করছি আমাদের চারজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন জনাব শেখ মোহাম্মদ আবুল হোসেন সভাপতি জয়পুরহাট জেলা কৃষক ফ্রন্ট তিনি 21টি ভোট পেয়েছেন করতালি জনাব মোহাম্মদ বাবুল আলম সভাপতি জয়পুরহাট জেলা জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট তিনি 74টি ভোট পেয়েছেন করতালি নারী জাগরণের প্রতিনিধি হয়ে যারা কাজ করছেন সেই অন্যতম নেত্রী জয়পুরহাট জেলা জাকের পার্টি মহিলা ফ্রন্টের সম্মানিত সংগ্রামী সভানেত্রী মোসাম্মত নাজিরা বেগম 110টি ভোট পেয়েছেন আপনাদের উচ্ছ্বাস আপনাদের আনন্দ আপনাদের করতালি নিশ্চিতভাবেই আমাদের আবেগ আপ্লুত করে আমাদের কর্মধারাকে আরও শানিত করার অনুপ্রেরণা যোগায় এবার আপনাদের অত্যন্ত নিকটজন যাকে আপনারা বছরের পর বছর কাছে পাচ্ছেন জাকের পার্টির অত্যন্ত ত্যাগী এবং সংগ্রামী নেতা জয়পুরহাট জেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সর্বাধিক 170 ভোট পেয়ে বিজয়ী হয়েছে Oh!
ধন্যবাদ জয়পুরহাট নির্বাচনী এলাকার নির্বাচনী এলাকা এক এলাকার সর্বস্তরের আশেকান জাগরণ ভাই এবং বন্ধুদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠান আপনারা আমাদের উপহার দিলেন আমাদের অনুষ্ঠান একবার শেষ পর্যায়ে দয়া করে সকলে জমান বন্ধ রাখেন আমাদের অনুষ্ঠান একবার শেষ পর্যায়ে আমরা এখন সংক্ষিপ্ত একখত মিলাদ শরীফ পাঠ করব মুনাজাত হবে এরপর ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান সমাপ্তি হবে আসুন আমরা সকলে দাঁড়িয়ে প্রিয় নবীকে সালাম দেই ইয়া নবী يا حبيب سلام عليك سلام سيدي حبيبي آقا يا رسول الله يا حبيب الله هي رسول أبناك سلام بنشدر أصحاب تمام محمد تبو مدور نام شه نام اجار شر جهان يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك سلام الله عليك امر مني جي بثار بدونا بوجايلي কে হো বুঝে না শুনাইলে কে হো শুনে না শুনেন গো শাহে মদিনা ইয়া নবী يا حبيب سلام عليك صلوات الله بلغ العلا بكماله كشفت نجا بجماله حسنت جميع خصاله صلوا عليه واله سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمه للعالمين لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমাদের কাউন্সিলের কাজ একেবারে শেষ পর্যায়ে এখন মুনাজাত হবে ইতিপূর্বে আপনারা শুনেছেন আজকের এই কাউন্সিলের সম্মানিত টিম প্রধান
জাকের পার্টির সম্মানিত মহাসচিব মহোদয় তিনি অবগত করাইলেন আজকে 6 জুলাই জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি মহিলা ফ্রন্টের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ মুনাজাত এবং আপনারা জানেন দরবার শরীফের প্রবীণ একজন আলেম আমাদের এই কেন্দ্রীয় কাউন্সিল টিমের অন্যতম সদস্য জাকের পার্টি জাতিস্থায়ী কমিটির অন্যতম সদস্য জাকের পার্টি ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ হাফেজ মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব আজকে এখানে আসার কথা ছিল উনি এই টিমের একজন সদস্য তিনি গতকাল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন অসুস্থ হওয়ার কারণে তিনি আজকে এখানে আসতে পারেন নাই আপনাদের কাছে দোয়ার প্রার্থী তিনার জন্য আপনারা সকলে প্রাণ খুলে দোয়া করবেন সকলে জাইরি হাতের সাথে দেনার হাত তুলে মাবুদের দরবারে বলেন আল্লাহুম্মা আমিন হতে পারে মুনাজাত আপনার আমার জীবনের শেষ মুনাজাত আখিরি মুনাজাত মনে করে দোয়া কবুল তোর মেদার হয়ে মাহবুবের দরবার আসামি সে যাবার বলেন আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন রহমতের নজরে তাকে দেখো হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের মহকুম মাথায় করে আমরা গোলাম গুনাগার আজ জয়পুরহাট নির্বাচনী এলাকায় একে আমরা উপস্থিত হলাম অত্যন্ত আনন্দঘন মুহূর্ত আনন্দ পরিবেশে এখানে রব্বুল আলামিন প্রার্থী নির্বাচন করা হলো তোমার হাবিবের উপরে খতম মিলাদ শরীফ পাঠ করলাম দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার হাবিবের সালাতু সালাম জানাইলাম ভুল বেদুফি মাফ করো আমার কেবলা জান হুজুরের খাতিরে দয়া করে তুমি কবুল করে না কুঠি কুঠি গুণে বাড়াইয়া আমার হায়াতুন নবী আমার জিন্দা নবী আমার প্রিয় নবী জিরাও যা মোবারক সোনার মদিনায় সব নজর পৌঁছায়া দাও নজর পৌঁছাও নবীজির আলাউলাদ আল আসহাব তমাম সাহাবায়ে কেরাম তমাম আম্বিয়ায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন আশারায়ে মুবাশশিরিন চার তরিকার চার ইমাম সার মাযহাবের চার ইমাম তরিকতের মাশায়েখগণ যে যেখানে ইন্তেকাল করলেন জামানার সত্য জিন্দা পীর খাজায়েনের পুরি আমার দাদু পীরের নূরের হুজরায় দয়া করে সব নজর পৌঁছায়া দাও সোয়াব নজর পৌঁছাও আমার আকা আমার সাহেব আমার পেশোহা আমার দস্তগীর আমার আহনামা আমার দরুদি বান্ধ আমার আধারের আলো আমার পত্রী দিশারি আমার বিপদের কান্ডারি যেই বান্ধবের ক্ষুদার খানা ছিল মরিদান যার পিপাসার পানি ছিল মরিদান আল্লাহ এইভাবে কত মানুষ দেখলাম আমার বান্ধবের মতো এমন একজন বান্ধব এভাবে আর কোথায় খুঁজে পাইলাম না ওই দরুদি বান্ধবে কি দিয়ে নজরানা দিব তাকে দেখো যে বান্ধব 1991 সালে রব্বুল আলামিন জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকে একটা ভোট দেওয়ার জন্য মুরিদের কাছে হাত পেতেছিলেন যেই দরুদি বান্ধব মুরিদের কাছে ধন দৌলত চাইলেন না শুধু একটি ভোট চেয়েছিলেন জাকের পার্টিতে কেবলাদান হুজুরের সেই জাকের পার্টির কাউন্সিল অধিবেশনে বসে আজকে আমরা কান্দি আমাদের চোখের পানি আমাদের বুনের ডালি আমাদের কাকুতি বিনতি আমার জিন্দা বাবা
আমার দয়াল বাবার নূরের রওজায় তুমি পৌঁছায়া দাও আমার কেবলা জান হুজুরের পাক তাওয়াজ্জু বলে আমাদের সকলের মুরদাদেল জিন্দা করে দাও আমার কেবলা জান হুজুরের খাতিরে এই জয়পুর হাটের প্রতিটি ঘরে ঘরে গোলাপের সুবাস দয়ে করে তুমি পৌঁছায়া দাও এই জয়পুর হাটের প্রত্যেকটি মানুষের হৃদয়ের মধ্যে তোর আর তোর হাবিবের মহব্বত পয়দা করে দাও জাকের পার্টির শহীদ হিসেবে তুমি তাদের কবুল করে নাও খাস করে আজকে আমার বাবার প্রতিষ্ঠিত রব্বুল আলামিন মহিলা ফ্রন্ট যে যুগে মহিলারা লাঞ্ছিত বঞ্চিত অত্যাচারিত রব্বুল আলামিন এই যুগে মহিলাদের পবিত্র অধিকার প্রতিষ্ঠা করার জন্য আজ থেকে 17 বছর আগে জাকের পার্টি মহিলা ফ্রন্ট ঘোষণা করলেন রব্বুল আলামিন মহিলা ফ্রন্টের আমার বোনেরা কান্দে ছাত্রী ফ্রন্টের আমার বোনেরা কান্দে আল্লাহ তুমি দয় করে আমার বা বন্ধের মনের নালিশ আমার কেবলা জান হুজুরের পবিত্র রওজায় তুমি পৌঁছায়া দাও আমরা যারা হাত তুললাম আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও কেবলা জান হুজুরের যত ঔলাদ আমাদের পীর ভাই পীর বোন কেবলা জান হুজুরের যত মুরিদান আমাদের জাকের ভাই জাকের বোন মরহুমা মাকপুরা বড় আম্মা হুজুর সাহেবানি মরহুমা মাকপুরা পীর আম্মা হুজুর সাহেবানি শ্রদ্ধেয় বড় দুলা ভাই জান মাই আম্মা জান তালু জান খালামনি পাকুরিয়া বারগড়িয়ায় কেবলা জান হুজুরের আব্বা জান আম্মা জান সকলের আরো আফাকের হুজুরে সব নজর পৌঁছায়া দাও আমরা গোলাম গুনাগার যারা হাত তুললাম আমাদের আপন আপন মা বাবা আমাদের ভাই বোন আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু পুপা পুপি ভাই ব্রাদের স্ত্রী পরিবার পরিজন যারা অন্ধকার কবরের জেলখানায় বন্দী হয়ে গেছে আল্লাহ আমাদের আপন জনদের কবর কালকে আমদ পর্যন্ত জান্নাতের বাগান বানিয়া দাও আমরা যারা হাত তুললাম আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আমাদের হাজিরা কবুল করে নাও আমার মা বোনদের হাজিরা কবুল করে নাও তরিকতের গোলাম হিসাব আমাদের কবুল করো আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থ বানিয়া দাও খাস করে কেন্দ্রীয় কাউন্সিল টিমের অন্যতম সদস্য জাতিস্থায়ী কমিটির অন্যতম সদস্য আলহাজ হাফেজ মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব রব্বুল আলামিন শারীরিকভাবে তিনি অসুস্থ আমার কেবলা জান হুজুরের উসিলায় হিজবুল্লাহর ইমামের ইজ্জতে তুমি দয় করে তার মাথার চান্দি থেকে পায়ের তালু পর্যন্ত যত রকমের রোগ বিধি আছে সমস্ত রোগ বিধি সাফা করে নেখায়াত দারাজ করো আল্লাহ রব্বুল আলামিন আজকের আয়োজন কবুল করে নাও দিন ইসলামের জয় দাও জাকের পার্টির ফতে দাও আমার বাবার আওলাদ আওলাদি অলি মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব বাবার আদাদিক উত্তরাধিকার হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেব দয়কে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করো আল্লাহ খাস করে জাকের পার্টি সহযোগী সংগঠন ডোনার কাউন্সিল বহির্বিশ্ব জাকের পার্টি দেশ বিদেশে সকলকে সুস্থ রেখে দয় করে নেয় খায়াত দারাজ করো আল্লাহ খাস করে জয়পুরহাট এক নির্বাচনী এলাকায় চারজন প্রার্থী আজকে ছিল আমার আবুল হোসেন ভাই আমার সিরাজুল ইসলাম ভাই আমার রব্বুল আলামিন আল্লাহ মহিলা পন্টের আমার নাজিরা নাজিরা পা রব্বুল আলামিন আমার আয় আল্লাহ বাবুল আলম ভাই সহ চারজন প্রার্থী ছিল রব্বুল আলামিন মূলত চারজন ব্যক্তিগত গোলাপের পাগল তোমার বন্ধুর পাগল হিজবুল্লাহর ইমামের পাগল আমার ভাইদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচনী এলাকার প্রতিটা ঘরে ঘরে গোলাপের সুবাস পৌঁছে দেওয়ার দয় করে তুমি সেই শক্তি সে সমতা দয় করে দান করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অতব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বুল আলামিন খাস করে মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় সভানেত্রী থেকে শুরু করে রব্বুল আলামিন আমাদের পরম শ্রদ্ধেয় মেজু ভাবিজান থেকে শুরু করে আর রব্বুল আলামিন গ্রাম লেভেল পর্যন্ত যত
রব্বুল আলামিন মহিলা ফ্রন্টের আমার মা বোনেরা আছে সকলকে দয়া করে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আজ জাকের পার্টি মহিলা ফ্রন্টের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী জয়পুরহাট জেলা মহিলা ফ্রন্টের আমার বোনেরা ওনারা কেক নিয়ে এসেছেন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের সম্মানিত মহাসচিব মহোদয় এখন তিনি সেই কেক কেটে মহিলা ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধনের উদ্বোধন তিনি করবেন হাফেজ কাউসার আহমদ চাঁদপুরি আপনি স্লোগান দিবেন ওই যে মহিলা ফ্রন্টের কেক ধন্যবাদ সকলকে এখন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জাগার পাটি জয়পুরহাট জেলার সম্মানিত সভাপতি জনাব সিরাজুল ইসলাম বোসদার ভাই সমাপ্তি ঘোষণা করে দেন সবাই